নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স? বয়সে 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তিনি বলেছেন যে নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকার রহিমাহুল্লাহ বলেছেন, অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে দীন হানিফ ছিল, ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গোহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত ছিল, মিল্লাতে ইব্রাহিম যেটাকে বলা হয়, এই মিল্লাতে ইব্রাহিমের উপরে তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের দীন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ, এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা হেফাজত। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দীন এটার অনুসারী ছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিক উলামায়ে কিরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দীনে হানিফ হয়েছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় কোফরা, ঠিক না? ঠিক। কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো, কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতে তাদের লিড দিতেন, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তাহলেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভাতুষপুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছিলেন সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন, এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছেন অনেক সময় ভাই, মানুষ একসময় বড় আলিম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পিছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না, মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নাই। যারা নবী হন শুধু আমাদের